বিসমিল্লা রহমান রহিম আজ মহান বুদ্ধিজীবী দিবস ন্যাশনাল এমভায়রমেন্ট হিউম্যান পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণবুলির পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আজ এই মহান বুদ্ধিজীবী দিবস আমাদের বুদ্ধিজীবীদেরকে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে জাতিকে শূন্য করার জন্য তারা যাওয়ার বেলায় তারা যখন বুঝতে পারল যে এই দেশে আর তাকা যাবে না এই দেশ স্বাধীন হয়ে যাবে তখন বেছে বেছে আমাদের মহান সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল মেধা শূন্য করে দিল জাতি যেন দাঁড়াইতে না পারে যদি আল্লাহ চায় কি না পারে আল্লাহ আমাদেরকে এই যে শহীদদের আত্মত্যাগের কারণে আজ বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত হইতে পেরেছি আমাদের মহান এই নেতাদের আজকে আমরা স্মরণ করতেছি তাদের আত্মার মখরৎ কামনা করি তাদের সুখ আহত পরিবারের প্রতি রহিল আমাদের সমবেদনা আমরা বীর জাতি মুক্তিযোদ্ধার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে এই দেশের মানুষদেরকে কেউ পরাজিত করতে পারবে না যারা রক্ত দিতে জানে সেই জাতির কেউ পরাজিত করতে পারে না আমরা দিন দিন উন্নত দিকে যাব যদি আমাদের রাজনৈতিক ব্যক্তিরা দেশের জন্য দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করে আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিণত করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা দেশকে স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাব আজকের বুদ্ধিজীবী দিবসে আমাদের এই শপথ হোক আমরা মেদার দিকে উন্নত রাষ্ট্র উপনীত হবে বিভিন্ন দেশ থেকে আমরা কোনো রকমের যেন আমদানি করতে না হয় সেই দিকে আমরা নজর দেব আমরা কাজকে এবাদত হিসেবে নেব এই হোক আমাদের শপথ আজ বুদ্ধিজীবী দিবসে আমরা যেন আমাদের তাদের স্মরণে আমরা যে আকুতি জানাইলাম এই আকুতি যেন মনে ধারণ করে তাদের মেদাকে আমাদের মেদার মধ্যে গণ্য করে দেশকে এগিয়ে নিয়ে যাব এ হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ জানাই ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইজের পতাকার তলে সবাইকে আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ